পার্লামেন্টে যেটা নিয়ে কোনো কথা নাই সেটা নিয়ে যদি অশোক কুমার ঘোষ হঠাৎ করে কথা বলে বুঝতে হবে এই বিষয়গুলো এমনি এমনি ঘটে নাই। আমাদের কথা বলা চালচলন ট্র্যাডিশন সংস্কৃতি সব জায়গায় এখন আগ্রাসন কাজ করছে, এমনকি আমার দেশের রাষ্ট্রধর্মকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়ার জন্য অশোক কুমার ঘোষ একটি মীমাংসিত বিষয়কে পর্যন্ত জাতির সামনে তুলে এনে টেনে এনে একটা বিবাদ সৃষ্টি করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে, ঠিক না বেঠিক? যেটি সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে যেটি মীমাংসিত হয়ে যায়, সেই মীমাংসিত বিষয়কে যদি আপনি আবার তুলতে চান তাহলে পার্লামেন্টের সকল সদস্যের ভোটের মাধ্যমে সেটাকে উঠাতে হবে, এরপরে আবার রিট করতে হবে নতুন করে। পার্লামেন্টে যেটা নিয়ে কোনো কথা নাই সেটা নিয়ে যদি অশোক কুমার ঘোষ হঠাৎ করে কথা বলে বুঝতে হবে এই বিষয়গুলো এমনি এমনি ঘটে নাই। আমাদের দেশের একজন প্রয়াত মেজর যিনি দুনিয়া থেকে চলে গেলেন, মেজর সিনহা হঠাৎই মারা গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন, শহীদ হলেন, এটার সাথে জড়িত যে সে একজন হিন্দু, আমাদের দেশের রাষ্ট্রধর্মের বিরুদ্ধে রিট করলো নতুন করে, উকিল নোটিশ পাঠালো, সেও হিন্দু। আবার 5ই আগস্টে আমাদের কলিজার বাবরি মসজিদ, সে মসজিদটাকে হঠাৎ করে সেখানে রাম মন্দির নির্মাণের কাজ তারা শুরু করেছে, এগুলো কাকতালীয় ব্যাপার না। এই সকল ব্যাপারগুলোর সাথে একটা যোগসূত্র আছে, তারা চায় মানুষের চোখগুলো ঘুরিয়ে রাখতে। ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন, তারা যতই চক্রান্ত করুক যিনি আমাদেরকে বিজয় দান করবেন তিনি কে? আল্লাহ। জন্য মুসলমান এই সময়টা আমাদের জন্য বিজয়, যত দেখবেন মুসলমানের চারদিকটা মুসলমানের জন্য সংকীর্ণ হয়ে আসছে, মুসলমান যেন যাওয়ার কোনো জায়গা পাচ্ছে না, ততই মনে করবেন বিজয়ের দিন কাছে না দূরে? কাছে। আজকে পৃথিবীর দিকে তাকালে দেখা যায় যে রাম মন্দির নির্মাণ করা হয়েছে, রামের জন্মস্থান বলে রাম মন্দির সেখানে বানাতে হবে, এটা তাদের কথা, অথচ এটা আমাদের 500 বছরের ঐতিহ্য, সম্রাট বাবরের রেখে যাওয়া ঐতিহ্য। তো যদি সেখানে রামের জন্মস্থান হয়, এর চেয়ে 1 কিলো দূরে অথবা 2 কিলোমিটার দূরে রামের জন্মস্থান তো যদি এই পুরো এলাকার যে কোনো একটা জায়গায় হয়, তো যে কোনো একটা জায়গাতে তো আপনারা নির্মাণ করতে পারতেন। 1992 সনে তারা সিদ্ধান্ত নিয়ে শুধুমাত্র আমাদের বাবরি মসজিদকে ভাঙে নাই, বরং কোটি কোটি মুসলমানের হৃদয়কে তারা ক্ষত বিক্ষত করে দিয়েছে, ঠিক না বেঠিক? এই ঘটনাগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে মুসলমান, মহররম মাস ইতিহাসের সাথে মুসলমানের যুগ সাজেশনকে যুগ সূত্রকে স্মরণ করিয়ে দেওয়ার মাস। আপনি যখনই 1442 হিজড়িতে আসলেন, আপনি একটু মনে করে দেখেন আমাদের অতীত কি, আমাদের ইতিহাস কি, গুনার কথা স্মরণ করেন, ইতিহাসের কথা স্মরণ করেন, কেন আজকে আমরা মার খাচ্ছি সারা দুনিয়াতে। এটা যদি মুসলমান যদি আজকে বুঝতে শিখত, এই বছরটাকে যদি আল কোরআনের জন্যে রসুলুল্লাহর সুন্না মানার জন্য বেগ ব্যয় করতে পারত, আল্লাহ পাক আবার হারানো ঐতিহ্য আমাদেরকে ফিরিয়ে দিতেন, ঠিক কিনা? আল্লাহ ছাড়া নেই যে মাবুদ সৃষ্টি কুলের মাঝে, চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।